বিশ্ব বলয়ে ওড়িশা বায়ু প্রদূষণে দিল্লী কু টপিলা অনুগুল কটক ভুবনেশ্বর বালেশ্বর বি সাংঘাতিক স্থিতি গতকালি প্রদূষণ মানক সূচকাঙ্কে এভাবে তথ্য সামনা আসিছে দিল্লী এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 341 বেড়ে অনুগুলে 354 পয়েন্ট সহ বায়ু প্রদূষণে দিল্লী কু পছরে পকাইছে অনুগুল অনুগুল এয়ার কোয়ালিটি ভেরি পুয়ার থিবা রেকর্ড করা যাইছে সেইপরি বালেশ্বর প্রদূষণ মাত্রা 312 ও কটক 303 রয়েছে বেড়ে ভুবনেশ্বর AQI 288 রয়েছে গত দীপাবলি সময়ের ভুবনেশ্বরে বায়ু প্রদূষণ সাংঘাতিক স্থিতি দেখা মিলিছিল এবে শীত দিনে এত মাত্রার প্রদূষণ বড়া চিন্তা বড়াই দিয়েছে বিশ্ব বলয়ে ওড়িশা যা রিপোর্ট আসুচি যে অনুগুল দিল্লী কু টপিছে অনুগুল এবং তাপরে যদি দেখিবা কটক ভুবনেশ্বর রে মধ্যে বালেশ্বর স্থিতি মধ্যে চিন্তাজনক অধিক আলোচনা করিবা রোশন রথ আমা ভুবনেশ্বর প্রতিনিধি আম সহ জড়ি হচ্ছেন রোশন যে যে রিপোর্ট বর্তমান সামনা আসুচি ইয়ে নিশ্চিত ভাবে যে চিন্তা বড়াইছে যে প্রদূষণ মানক সূচকাঙ্কে যে তথ্য সামনা আসিছে যে দিল্লির স্থিতি কথা আমি জাঁচি কিন্তু দিল্লী কু টপিব অনুগুল বোধ হয় একথা কে আশা করি কল্পনা করি তা পছকু যদি দেখা ভুবনেশ্বর বালেশ্বর এবং কটকরে স্থিতি সাংঘাতিক দেখো নিশ্চিত ভাবে গতকালি যেভাবে ভাবে যে প্রদূষণ মানক সূচকাঙ্কর যে তথ্য আসছে তা সমস্ত আশ্চর্য করছে এবং অনুগুল বিশেষ করে যে ডিস্ট্রিক্ট আপনার জানিবে তালচর অনুগুল মাইজিস গুড়ি রয়েছে বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে হয়তো তা কারণ হয়ে পারে যে অনুগুল বর্তমান দিল্লী কু টপিছে দিল্লী যেত 341 বায়ু প্রদূষণের মাত্রা সূচকাঙ্ক রয়েছে অনুগুল 354 রয়েছে এবং ভেরি পুয়ার রেকর্ড করা যাইছে সেইভাবে ভাবে আপনি যদি দেখবে বালেশ্বর এবং কটক মধ্যে ভেরি পুয়ার রয়েছে বালেশ্বর 312 রয়েছে 300 উপরে রয়েছে কটক মধ্যে 303 রয়েছে 300 উপরে রয়েছে এবং ভুবনেশ্বর তার সামান্য কম 288 রয়েছে তেমনি এই চিত্র স্পষ্ট করছে যে ওড়িশার মধ্যে বায়ু প্রদূষণের মাত্রা সাংঘাতিক স্থিতি রয়েছে বিশেষ করে এই যে শহর গুড়ি অত্যধিক বায়ু প্রদূষণ সূচকাঙ্ক চিন্তা বড়াইছি যে দিল্লী কু টপিছে অনুগুল এবং তা পছকু ভুবনেশ্বর কটক বালেশ্বর রয়েছে বেড়ে এবং অনুগুলে ভেরি পুয়ার এয়ার কোয়ালিটি রয়েছে যা কি চিন্তাজনক তেমন আ পূর্বর সরকার সচেতন হওয়া পড়ব সতর্ক হওয়া পড়ব নহলে আগুক দিল্লী ভাল স্থিতি মধ্যে উপজি পারে ধন্যবাদ রোশন রথ আমার ভুবনেশ্বর প্রতিনিধি আমার সহ ফোনলাইন যোগে যোড়িয়ে অধিক সূচনা দেখে যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু নাই।